জিও এডু টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি তা হলো এডুকেশন পাস বিষয়ের সেমিস্টার টুয়ের এর মেমোরাইজেশন প্রসেস বা স্মরণক্রিয়া এই স্মরণক্রিয়া চারটি স্তরের মধ্য সম্পন্ন হয় যা চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ স্মরণক্রিয়া কি সংক্ষিপ্তভাবে বলা যায় যে মানুষের অতীত অভিজ্ঞতাকে পুনরায় মনে করার প্রক্রিয়া বা পুনরুদ্ধার করার প্রক্রিয়াকেই বলছে স্মরণক্রিয়া আমাদের চারপাশে পরিবেশে অনেক ধরনের উদ্দীপক ঘোরাফেরা করা থাকে এই সমস্ত উদ্দীপকগুলি থেকে নির্দিষ্ট বাছাকৃত উদ্দীপককে প্রথমে আমরা গ্রহণ করি আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত সংবেদন গ্রহণকারী অঙ্গ রয়েছে তার দ্বারা এই গ্রহণ করার পরে তাকে আমরা দীর্ঘস্থায়ী স্মৃতিতে সংরক্ষণ করি বা রিটেনশান করি সংরক্ষণ করার পর পুনরায় প্রয়োজনে অভিজ্ঞতা নিরিখে মনে করে থাকি যা হচ্ছে স্মরণ এবং প্রথমবার মনে না পড়লে দ্বিতীয়বার অন্য কোনো উদ্দীপক সামনে উপস্থাপিত করার ফলে তা মনে পড়ে যায় তাকে বলছে প্রত্যাবিক্ঞা বা রিকগনিশান মূলত পুনরুত্থান করার জন্য বা তথ্যকে পুনরায় উদ্ধার করার জন্য এই স্মরণ এবং প্রত্যাবিকতা স্তর দুটির প্রয়োজন রয়েছে অর্থাৎ মেমোরাইজেশন প্রসেস কিন্তু চারটি স্তরের মধ্যে এইভাবেই সম্পন্ন হয় কোনো তথ্যকে বারবার স্মরণ করার জন্যই চারটি স্তরকে অবলম্বন করতেই হবে আজ এইটুকুই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে একসাথে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ